আপনারা জানেন ইতিপূর্বে আমরা সাইনবোর্ডগুলোতে বাংলায় লেখার জন্য যে আমরা আহ্বান করেছিলাম, আমাদের এই এলাকার জননন্দিত জনগণের প্রতিনিধি নির্বাচিত কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে পথসভা করে ঘোষণা করেছিলাম। আমরা বলছিলাম যে প্রতিটা সাইনবোর্ডে 100 ভাগের 60% আপনি বাংলায় লিখুন, আর উর্দু ভাষা ছাড়া বাকিটা আপনি যে কোনো ভাষায় আপনি লিখতে পারবেন। আমরা এই আহ্বান নিয়ে আমরা পথসভা করেছিলাম ইতিপূর্বে। আমরা এই এলাকার দোকানদার ভাইদেরকে আহ্বান করেছিলাম যে আমরা ইংরেজি লেখা সাইনবোর্ডে আমরা কালি মারব। এখনো পর্যন্ত কিছু দোকানদার ভাইরা ইংরেজি লেখা সাইনবোর্ড বলবৎ রেখেছেন। আজকে আমাদের আমরা তার নেতৃত্বে এই এলাকার জনমানুষের প্রতিনিধির নেতৃত্বে আজকে আমরা যেই সাইনবোর্ডগুলোতে ইংরেজি লেখা এখনো রয়ে গেছে সেগুলোতে আমরা কালি মারব। সেজন্য আমরা আহ্বান করি আজকে যিনি আমাদের এই এলাকার সকলেরই প্রতিনিধি, তিনি এই মুহূর্তে আমাদের কর্মসূচি নিয়ে কথা বলবার জন্য আমি আহ্বান করছি। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের আন্দোলন সংগ্রামের অন্যতম পুরোধা জনাব গোলাম হায়দার মিন্টু ভাইকে। সম্মানিত এলাকাবাসী এবং যে যেখানে সেখানে কোনো বাঙালি ভাইয়েরা, সালাম আলাইকুম। বাংলা আমার মায়ের ভাষা, দেশ স্বাধীন হয়েছে শুধু ভাষার জন্য। আমাদের ভাষা, আমাদের কৃষ্টি, আমাদের সব কিছু, এগুলি আমরা যখন বিলীন হতে চলেছিল তখন জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে। আমাদের একটা ইতিহাস ছিল, বাংলায় কথা বলবো, বাংলা লিখবো, কথা বলছি ঠিক। সাইনবোর্ড লেখার বেলা দেখা যাচ্ছে আমরা ইংরেজি কিংবা অন্যান্য ভাষা ব্যবহার করছি। আমরা সবসময় বলেছি বাংলাকে প্রাধান্য দেবেন। এই মাসের 2 তারিখ আমরা পথসভা করেছিলাম, সেই পথসভা আমরা বলেছিলাম, ঘোষণা করেছিলাম আপনারা পরবর্তী 7 দিনের মধ্যে আপনাদের সাইনবোর্ড দিকে লক্ষ্য রাখবেন, এবং আপনার সাইনবোর্ডটা যদি প্রথমেই বাংলাবিহীন অন্য কোনো ভাষা থাকে সেটা মুছে প্রথমটা বাংলা লিখবেন, এরপরে আপনি যে ভাষায় লিখুন না কেন। এখন যে টিমিরে সেই টিমিরে রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, সেদিন যা ছিল আজকেও ঠিক তাই আছে। কাজে আমরা আজকে দিনটায় প্রত্যেকেই একটা অ্যাকশনে যাব। আমরা আমাদের চোখে যা পড়ছে এগুলোতে যেগুলি প্রথম দিকে ইংরেজি লেখা আছে এগুলোতে আমরা কালি লিখিয়ে লাগিয়ে মুছে দেব। আপনারা এগুলো রিনিউ করবেন, নতুন করবেন। সেই সাথে এই প্রতীকীটা অবলম্বন করে আপনার আশেপাশে যারা আছেন সবাই যার যার সাইনবোর্ড বাংলা হিসেবে লিপিবদ্ধ করতে উদ্বুদ্ধ হবেন এক পরবর্তী 1 সপ্তাহের মধ্যে, অন্যথায় আমরা আবার নামবো। এখানে সর্বদলীয় সবাই থাকবেন। এখানে এখানে আমরা ভাষার ব্যাপার, কোনো দলের ব্যাপার এটা নয়। কাজে আমরা এটা আমার এই মঞ্চটা উন্মুক্ত সবার জন্য। এরপরে একটু রাজেশ কিছু কথা বলবো। আমাদের এই আমাদেরই ছেলে, 17 এপ্রিল একটি পথসভা আয়োজন করেছিলাম। পথসভা থেকে আমরা ঘোষণা করেছিলাম এলাকার যতগুলো ইংরেজি শুধুমাত্র ইংরেজিতে লেখা সাইনবোর্ড রয়েছে সেগুলোকে বাংলায় রূপান্তরিত করার যে আহ্বানটি আমরা করেছিলাম, যারা ইতিমধ্যে আমাদের তাকে সাড়া দিয়ে সেই সাইনবোর্ডগুলোকে বাংলা করেছেন তাদের আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। কিন্তু এখনো পর্যন্ত যারা আমাদের এই আহ্বানে সাড়া দেননি, আমরা সেই সব ইংরেজি লেখা সাইনবোর্ডগুলোতে আমাদের অভিযান এখন থেকে শুরু হলো। কারণ
বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশের আইন না মেনে যারা ইংরেজিতে শুধুমাত্র ইংরেজিতে নাম ফলক লিখেছে, আমরা বাংলাদেশের আইন বাস্তবায়নের জন্য তাদের নাম ফলক কালি দিয়ে মুছে দিচ্ছি। তাদের প্রতি অনুরোধ হইল তারা যাতে তাদের নাম ফলক গুলো নতুন ভাবে বাংলায় লিখে আনে এবং আমাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলতে থাকবে। আমরা জেনেছি, আমরা আমাদের কাজ করছি, যেখানে বাংলা মেজর নয় সেখানে আমরা সাংবাদিক মুছে দেব। এখানে শেষ কথা, ধন্যবাদ সবাইকে। আমরা সেই সকল প্রতিষ্ঠানের নাম ফলকে ইংরেজি নাম ফলকে আমরা কালিজ্ঞাপন করতেছি। আমরা করছি কি করলাম, এটা আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা যাদের যাদের সাইনবোর্ড আছে সবাই নিজ নিজ সাইনবোর্ডকে বাংলা প্রাধান্য দিয়ে প্রস্তুত করুন। সবাইকে ধন্যবাদ। এবার কথা বলবেন এই পর্যায়ে আমাদের বাংলা ভাষা প্রতিষ্ঠার আন্দোলনের সহকর্মী মারুফ কিছু বলবে। কিছুদিন আগে বারবার ভাবে অনুরোধ করা গিয়েছিল আপনাদের প্রতি, লিফলেট বিলি করা গিয়েছিল যে আপনাদের বলা হয়েছিল এক সপ্তাহের মধ্যে বাংলা ভাষায় প্রতিটা জায়গায় স্থান বা আপনাদের যে সাইনবোর্ড গুলো আছে তার প্রতিটা ক্ষেত্রে 60% বাংলা এবং 40% অন্যান্য ভাষা ব্যবহার করতে পারবেন। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দানুভাইয়ের সুযোগ্য সন্তান রাজেশকে কিছু বলার জন্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে আমাদের প্রতীকী কর্মসূচি পালন করেছি। এর অংশ হিসাবে আমরা ইংরেজিতে সে সাইনবোর্ড গুলোতে আমরা কালি দিয়েছি। আমরা আশা করি এরপর থেকে আপনারা আপনাদের ইংরেজি সাইনবোর্ড গুলোকে বাংলায় রূপান্তরিত করে ফেলবেন। অতি শীঘ্রই আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। আমরা এই কর্মসূচিকে পুরো চট্টগ্রামে ছড়িয়ে দেব। আজকে থেকে আমরা বাংলা লেখা শুরু করেন ইনশাল্লাহ। আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে আমি সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। দেখুন ভাই, সকল ক্ষেত্রে বাংলা প্রচলন প্রয়াসের আমাদের আজকে যে কর্মসূচি, এই কর্মসূচি অনেক আমরা গত মাস দুয়েক ধরে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি, বিভিন্ন ধরনের পথসভা করছি পথে পথে। আমাদের একটা দাবি হলো আপনাদের যে ইংলিশের নাম ফলকগুলো আছে এগুলো আপনারা 60% বাংলায় লিখবেন। যদি আপনাদের নাম ফলকগুলো শুধুমাত্র ইংরেজিতে দেখা যায় তাহলে মনে হয় আপনি আপনার দোকান বা প্রতিষ্ঠানের নাম ইংরেজি লিখে আপনি আপনার জাতকে বাংলাদেশের মধ্যে একটু ভিন্ন জাতে প্রকাশ করতে যাচ্ছেন। যদিও এখানে আমরা শতভাগই হচ্ছে বাঙালি, আমরা যদি ইংরেজি ভাষার প্রতি গুরুত্ব দিই বা ইংরেজি ভাষা যদি জানি সেটা আমাদের জানার জন্য ভালো, তবে রাষ্ট্রভাষা মাতৃভাষাকে আমাদের সাংবিধানিক আইন অনুযায়ী প্রাধান্য দিতে হবে। আপনারা যারা এখনো পর্যন্ত ইংরেজি ভাষাকে প্রাধান্য দিয়ে দেশকে আসলে কি বোঝাতে যাচ্ছেন তা আমাদেরও বোধগম্য নয়, তাই আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব বাংলাকে প্রাধান্য দেওয়ার জন্য। এখন কিছু বলার জন্য আমি অনুরোধ করব সুয়েবকে। আপনারা সবাই জানেন বাইনের ভাষা আন্দোলনে এতগুলো শহীদ রক্ত দিয়েছিল কি জন্য, আমাদের বাংলাকে বাংলা ভাষা হিসেবে পাওয়ার জন্য। কেন আজকে আমরা বাংলা ভাষাকে অবজ্ঞা করে ইংরেজি ভাষার চর্চা লালন করব, এটা আমরা কোনোদিনও বাঙালি হয়ে মেনে নিতে পারি না। আপনাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি, আপনারা যারা সাথে ছিলেন অনেক কষ্ট করেছেন, নাম বলে শেষ করতে পারবো না, সবার নাম বলবো না। কাজেই আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এই বা এই কর্মসূচির অংশ হিসেবে আজকে যেটুকু করেছি এটুকুতে এইটুকু আজকে শান্ত ঘোষণা ঘোষণা করলাম। পরবর্তীতে আমরা পুনর্বার শুরু করবো, সেটা ঘোষণা আপনারা পাবেন। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।